ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদস্য নিয়ে আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ টেবিলের শীর্ষ থেকে ফাইনালে জায়গা করে নিল এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার এমএবি স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ ক্রিকেট অনুরাগী। ম্যাচে 193 রানের বিশাল ব্যবধানে অনুরাগীকে পরাজিত করে ফাইনালে স্থান করে নেয় এগিয়ে চলো। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ 44 ওভারে 5 বলে দলের সবকটি উইকেট হারিয়ে 226 রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রিজু সাহা 58 রান, মৌজুদ্দিন দেবনাথ 35 রান, সুলক্ষণা রায় 30 রান করে। এগিয়ে চলো সংঘের দেওয়া 227 রানের জয় লক্ষ্যকে তাড়া করতে নেমে ক্রিকেট অনুরাগী 33 রানে শেষ হয়ে যায়। ম্যাচে এগিয়ে চলো সংঘের হয়ে বল করেন প্রিয়াঙ্কা আচার্যী, মামন রবিদাস ও পূজা দাস। ম্যাচে সকলে দুইটি করে উইকেট তুলে নেয়।